আজকে যখন মাননীয় মন্ত্রীরা যে দায়িত্বহীন কথাবার্তা বলেন, যে আমরা বেহেশতে আছি, এটা বলার অপেক্ষা রাখে মানুষের। কিছুক্ষণ আগে মাননীয় সদস্য বললেন যে আজকে একটা সাধারণ দিনমজুরের উপার্জন কত টাকা বেড়েছে। আপনি বলেন কি যে 2000 টাকায় রিলিজ, একটা কৃষক, একটা রিক্সাওয়ালা, একটা দিনমজুর কয় টাকা ইনকাম করছে? আজকের এই দ্রব্যমূল্যের বাজারে তারা তাদের সংসার নির্বাহ করতে পারছে? আজকে নির্মাণ সামগ্রীর দাম যে হারে বৃদ্ধি পেয়েছে, রড বলেন, সিমেন্ট বলেন, ইট বলেন, বালি বলেন, পরিবহন ভাড়া বলেন, যে কারণে গোটা নির্মাণ সরকারি বেসরকারি সমস্ত আজকে স্থবির। এই সেক্টরে লক্ষ লক্ষ শ্রমিক আজকে বেকার। আজকে মাননীয় স্পিকার, এই কথাগুলো সত্য? এই কথাগুলো সত্য? এগুলোকে আপনারা স্বীকার করেন? আওয়ামী লীগের একটা সবচেয়ে বড় আমি বলবো যোগ্যতা, যে সত্যকে স্বীকার করার ক্ষেত্রে তাদের ব্যাপক ব্যর্থতা আছে। সত্য স্বীকার করতে চায় না মাননীয় স্পিকার। এই সত্য আপনাকে স্বীকার করতে হবে। এই সত্যকে স্বীকার করেই আপনাকে সমাধানের পথ খুঁজতে হবে, যে আমরা আজকে এই সংকটের মধ্যে, বৈশ্বিক সংকট আছে। আমি কিছুদিন আগে যে কৃষিমন্ত্রী চলে গেলেন, কৃষিমন্ত্রীর দপ্তরে আমি গিয়েছিলাম মাসখানেক আগে। আমি উত্তরাঞ্চলের মানুষ, এই গত এক মাসে আমি প্রায় 7টি জেলা সফর করেছি। সরকারের নির্ধারিত যে সারের দাম 1100 টাকা, 1400-1500 টাকার দামের কমে কোথাও সার পাওয়া যায় না, এবং সেখানে সারের সংকট আছে, এমওপি সংকট আছে, পটাশের সংকট আছে, আজকে ডিজেলের সংকট আছে, আজকে বিদ্যুতের সংকট আছে। আজকে কৃষি বিভাগ বলছে যে এই আপনার এই সময়ে প্রায় 30% আপনার জমিতে চাষাবাদ কম হয়েছে। তাহলে আপনার নিশ্চিতভাবে বলা যাবে, এবং এই প্রাকৃতিক এই বৈরী পরিবেশের কারণে উৎপাদনও কমবে। তাহলে যদি 30% আপনার কৃষি জমিতে চাষাবাদ না হয়ে থাকে, এবং যদি আপনার এই বৈরী পরিবেশের কারণে উৎপাদন কমে যায়, তাহলে সামনে নিঃসন্দেহে খাদ্য ঘাটতির একটা বিরাট সংকট রয়েছে। তো মাননীয় স্পিকার, এই কথাগুলো আপনারা ধৈর্য সহকারে শুনেন, এবং এগুলোর জন্য আপনাদের গৃহীত পদক্ষেপ কি, আপনাদের পরিকল্পনা কি, সেগুলো বলেন। আজকে অত্যন্ত বিস্ময়ের সাথে আজকে এখানে আলোচনার মধ্যে আসা উচিত ছিল, মানবাধিকারের যে আজকে বড় একটা সংকটের মধ্যে দেশ রয়েছে, আজকে আলোচনায় আসা উচিত ছিল যে আজকে মানুষ মত প্রকাশের স্বাধীনতার আজকে যে সংকট রয়েছে, এই জায়গাগুলোর কথা আজকে এখানে আসা আলোচনা হওয়া উচিত ছিল মাননীয় স্পিকার। আজকে এই কথাগুলো আমরা বললে আমাদেরকে বিভিন্নভাবে বাধা দেওয়া প্রদান করা হচ্ছে। আজকে দেখেন এখানে আজকে প্রথম আলোতে জাতিসংঘের তালিকায় গুমের শিকার 76 জন ব্যক্তির নাম সহ ঠিকানা সহ তালিকা প্রকাশ করেছে। সরকার বলছে নিখোঁজ, সরকারকে দায়ী নিতে হবে না মাননীয় স্পিকার। এগুলো কোথায় আছে, কিভাবে আছে, কারা আজকে আয়না ঘরের যে দুর্বিষহ, আমি জেলখানায় ছিলাম 1/11 সময়, এই আপনার DJI-5 লোকরা ধরে নিয়ে যেত, তাদের টর্চার সেলে নিয়ে যে যে সমস্ত স্টেটমেন্ট নিয়েছে, আজকে আপনারা ক্ষমতায় আছেন ভুলে গেছেন, আপনাদের অনেককে নিয়ে গেছে। আজকে আপনার ক্ষমতায় থাকার জন্য, ক্ষমতাকে প্রমিত করার জন্য আজকে যে ধরনের কর্মকাণ্ডকে আপনারা স্বীকৃতি দিচ্ছেন, এটি আপনাদের জন্য একদিন বুমেরাং হবে। আমি অনুরোধ করব যে আজকে যে গুম এবং বিচার বহিত হত্যাকাণ্ডে যে সংস্কৃতি চালু করেছেন, এটিকে বন্ধ করেন, এটি বন্ধ করেন, এটিকে বন্ধ করতে হবে মাননীয় স্পিকার। আজকে এদের আহাজারি, এই পরিবারগুলো যারা আজকে তারা গুমের শিকার হয়েছে, বিচার বহিত হত্যাকাণ্ডের শিকার হয়েছে, তাদের আহাজারিগুলো কানের মধ্যে আপনারা নিন মাননীয় স্পিকার। আজকে সরকার যখন এই যে বাণিজ্য মন্ত্রী কয়েকদিন আগে বললো যে আজকে দুর্নীতিগ্রস্তদের হাতে দেশ চলে গেছে, মাননীয় স্পিকার, এটা ভাইরাল হয়েছে। আজকে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী বললেন যে আমি ভারতে গিয়ে বলে এসেছি যে শেখ হাসিনার সরকার ক্ষমতায় রাখতে হবে, এটা কি অসত্য? এটা তুমি অস্বীকারও করেন নাই। আমাদের যোগাযোগ মন্ত্রী বলে দিলেন যে না, আওয়ামী লীগ থেকে ওনাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, প্রধানমন্ত্রী ওনাকে দায়িত্ব দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের, ওনার নির্দেশ ক্রমে উনি ভারতে গিয়েছেন, প্রধানমন্ত্রী এ ব্যাপারে কোনো মন্তব্য করেন নাই। আজকে বাংলাদেশের সত্যিকার অর্থে যে কি ভয়াবহ একটি সংকটের মধ্যে আমরা বসবাস করছি, এটা কল্পনাও করা যায় না মাননীয় স্পিকার। আজকে ক্যাসিনোর সম্রাট, আপনার মাদকের সম্রাট, প্রায় 250 কোটি টাকা তার পাচারের অভিযোগ রয়েছে, সে আজকে মুক্ত। আর বেগম খালেদা জিয়ার সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, উনি আজকে বন্দী। এটা আইনের শাসন মাননীয় স্পিকার, এটা আইনের শাসন মাননীয় স্পিকার। কালকে আমাদের এখানে মাননীয় সদস্য জনাব প্রাণ গোপাল, উনি কোরআনের আয়াত শুনতে চেয়েছিলেন, যে কোরআনের আয়াত আপনি মাঝে মাঝে বর্ণনা দেন মাননীয় স্পিকার। আপনার মাধ্যমে আমি ওনাকে বলতে চাই, সুরা ফাতিরের মধ্যে আল্লাহ পাক 19, 20, 21, 22 বলছে, নিশ্চয়ই দৃষ্টি সম্পূর্ণ এবং দৃষ্টিহীন লোক সমান নয়, নিশ্চয়ই যারা শ্রবণ শক্তি সম্পূর্ণ এবং যাদের শ্রবণ শক্তি নাই তারা সমান নয়, নিশ্চয়ই আলো এবং অন্ধকার সমান নয়, নিশ্চয়ই সত্য এবং মিথ্যা সমান নয়। মাননীয় স্পিকার, এর তাফসিরের মধ্যে বিস্তারিত আলোচনা হয়েছে, নিশ্চয়ই নির্বাচিত অনির্বাচিত কোনোদিন সমান হতে পারে না মাননীয় স্পিকার। নির্বাচনের মধ্য দিয়ে যারা নির্বাচিত হবে তাদের প্রতি যে দায়বদ্ধতা আছে, আর যারা অনির্বাচিত, যারা নির্বাচন ছাড়াই আজকে কৌশলের মাধ্যমে নির্বাচিত হবে, তারা কোনোদিন সমান হতে পারে না, এটি একেবারেই সত্য মাননীয় স্পিকার। যে কারণে মাননীয় স্পিকার, সত্য কথা বলতে গেলে এটা গ্রহণ করা সত্যিকার অর্থে খুবই কঠিন। আজকে সরকার যে নিঃসন্দেহে একটি তালমাটার অবস্থার মধ্যে চলে গেছে,
মাননীয় যোগাযোগ মন্ত্রী আওয়ামী লীগের মুখপাত্র আমি শ্রদ্ধার সাথে উনাকে বলছি যে আজকে বিরোধী দলের মত প্রকাশের যে সীমিত সুযোগ এটা শুরু হয়েছিল আলোচনা আপনি বলে খেলা হবে খেলা শুরু করে দিয়েছেন আজকে বাসা বাড়িতে হামলা সৈয়দউদ্দিন চৌধুরী এই সংসদের সাবেক সংসদ সদস্য তরিকুল ইসলাম একজন বীর মুক্তিযোদ্ধা তার বাড়িতে যেভাবে নির্মম এবং নিঃশস্ত্রভাবে হামলা হয়েছে ভাঙচুর হয়েছে ভিডিও চিত্র যেভাবে প্রকাশিত হয়েছে এটা আইনের শাসনের কোন লেশমাত্র আছে মাননীয় স্পিকার আজকে দ্রব্যমূল্যের এই সংকট আজকে আপনার এই সংকটের কারণে জাতি যে একটি মারাত্মক সংকটে পড়েছে ডিজেল তেল দাম বৃদ্ধি করেছেন এটি আমার জানামতে গত 50 বছর ইতিহাসের মধ্যে দেখিনি এই ডিজেল পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে মানুষকে একটু সময় বাড়িয়ে দিবেন এই বৃদ্ধির কারণে আজকে সর্বসেক্টরে আজকে ভয়াবহ একটা সংকট তৈরি হয়েছে কারণ এই বিদ্যুৎ সংকটের কারণে অনেক শিল্প কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে সেখানে যারা কর্মরত শ্রমিক তারা আজকে চাকরিচ্যুত হচ্ছে তারা চাকরিচ্যুত হচ্ছে মাননীয় স্পিকার আমার কাছে তথ্য আছে যদি তথ্য চান আরো 2 মিনিট বলবেন আমি আপনাদেরকে মাননীয় স্পিকার সময় দিবেন 2 মিনিট বলবেন আজকে মাননীয় স্পিকার আজকে বাংলাদেশের এই ভয়াবহ পরিস্থিতি থেকে দেশ এবং জাতিকে মুক্ত করতে গেলে এই সংকট থেকে জাতিকে উত্তরণ করার উপায় কি সে ব্যাপারে সরকারের দায়িত্বশীল জায়গা থেকে আমরা আশা করেছিলাম যেখানে মাননীয় সদস্য যে বিষয়গুলোর কথা বলেছেন আপনি বিদ্যুতে এখনো দায় মুক্তি দিয়ে রেখেছেন উনি কথাগুলো যে বলেছেন গেলে অসত্য আজকে আপনার বিপিসির যে টাকা আজকে মজুদ ছিল সে টাকা গেল কোথায় সে টাকা যে ব্যাংকে রেখেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এই কদিন আগে আমি শুনলাম যে 10টা ব্যাংক আপনার আজকে তালিকা কালো তালিকাভুক্ত হয়ে গেছে তাদের দেউলিয়া হওয়ার পথে সেখানে আমানতকারীরা আনুপাতিক হারে টাকা তারা অপরাধ করলো কি মাননীয় স্পিকার যা টাকা করে জমা রেখেছিল আর ওই সব ব্যাংকে কেন বিপিসির টাকা রাখা হলো সরকার আজকে সর্বক্ষেত্রেই যে ভয়াবহ দুর্নীতির জাল বিস্তার করেছে কোনো সন্দেহ নাই এগুলো আমি গত বাজেটেও বলেছিলাম গত বাজেট বক্তৃতাও স্পষ্টভাবে বলেছিলাম যে দুর্নীতি অপচয় যদি আমরা বন্ধ করতে পারি তাহলে বাংলাদেশ যে সোনার বাংলাদেশ গড়ে তোলা সম্ভব কিন্তু আজকে বাংলাদেশে দুর্নীতি এবং অপচয় বন্ধ না করার কারণে আজকে জাতি যে ভয়াবহ একটি সংকটের মধ্যে পড়েছে এই ভয়াবহ সংকট থেকে জাতিকে রক্ষা করার একটি মাত্র উপায় যে সরকারকে জবাবদিহিতার মধ্যে আসতে হবে কর্তৃত্ববাদ থেকে বেরিয়ে আসতে হবে আজকে আপনার ইভিএম নিয়ে নির্বাচন কমিশন সংলাপ করলো সংখ্যাগরিষ্ঠ দল বলল যে না ইভিএম এ ত্রুটি আছে নির্বাচন সাবেক প্রধান কমিশনার বলল নির্বাচনে ত্রুটি আছে আজকে কি কারণে নির্বাচন কমিশনার বলে দিল যে 150টাতে নির্বাচনের সময় ভোট হবে মাননীয় স্পিকার তাহলে এই প্রহসনের সংলাপের কি প্রয়োজন ছিল আমরা সংলাপে যাইনি বলেছিলাম যে নির্বাচন কমিশন এজেন্ডাবিহীন যে সংলাপ করছে এই সংলাপে আমরা যাব না আজকে সত্যিকার অর্থেই আজকে সরকার এই সমস্ত জায়গা থেকে এমন একটি জায়গায় দেশকে নিয়ে গেছে যে চারিদিকে শুধু আজকে এখানে আমাদের জনাব আসাম ফিরোজ ভাই কিছুক্ষণ আগে বললেন মাননীয় সদস্য আজকে মাননীয় সদস্য যারা বলছেন আজকে সংকটের কথা স্বীকার করেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে মানুষ কি স্বস্তিতে আছে তা বিষয়ে স্বীকার করেন মাননীয় সদস্য আপনার সময় এক মিনিট বলুন যে মাননীয় অর্থ মাননীয় আমাদের বিদ্যুৎ মন্ত্রী মাননীয় কৃষি মন্ত্রী মাননীয় বাণিজ্য মন্ত্রী ওনার যে প্রস্তাব মজিবুল্লাহ সাহেব যে প্রস্তাবটা উত্থাপন করেছেন এর আলোকে সরকারের নীতি কৌশল পদক্ষেপ কি সেটা প্রকাশ করলে আমরা আলোচনা অংশগ্রহণ করার জন্য আমাদের সুবিধা হতো এখানে যাদেরকে যে আলোচনা অংশগ্রহণ করা তারা সরকার দায়িত্বশীল করে মানে সদস্য তারা কিন্তু আমরা চাচ্ছিলাম সরকারের জায়গা থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা লক্ষ্য এবং উদ্যোগ শিক্ষা আমাদের জানানো হোক মাননীয় স্পিকার আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ এক শ্রেণী অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশের সীমাহীন দুর্নীতি অবাধ লুটপাট ব্যাংকের টাকা বিদেশে সুইস ব্যাংকে নিয়ে যাওয়া এই সমস্ত কারণে এই সংসদের পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করার জন্য বসছি আপনার কথার আগেই যদি মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাল হিসেবে ব্যবহার করেন যে আমাদের কথা মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে তো আমরা কোনো কথা বলতে চাই না দেশের বর্তমান যে অবস্থা যে পরিস্থিতি এইটা নিয়ে কিভাবে উত্তরণ করা যায় আমরা সেইটা নিয়ে মাননীয় স্পিকার এই সংসদে আলোচনা করতে চাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে একটা কথাও যায় নাই মাননীয় মন্ত্রীদের ব্যর্থতা ঢাকার জন্য সব জায়গায় মাননীয় প্রধানমন্ত্রীকে এবং বঙ্গবন্ধুকে ঢাল হিসেবে ব্যবহার করতেছেন কোন কোন মন্ত্রী বলতেছেন আমরা তো বেহেস্তে আছি বাংলাদেশের মানুষ এই যে আমরা ভালো জামাগুলো পরেছি মাননীয় স্পিকার আপনি আমি এইটা দেখে যদি কেউ মনে করে যে দেশে কোনো অভাব নেই তাহলে এটা সঠিক না
মানুষের মধ্যে দুঃখ আছে, কষ্ট আছে, ভোগান্তি আছে, মানুষ প্রতিনিয়ত দুঃখের মধ্যে থাকে। এই যে মাননীয় প্রধানমন্ত্রী স্বীকার করেছেন যে বর্তমান তো নানান সমস্যার জন্য মানুষ দুঃখে কষ্টে আছে, মন্ত্রী স্বীকারই করতে চান না, বললেই বলে গেছে না কিছু নাই, একজন কৃষক একজন শ্রমিক 200 টাকা দিয়ে ইলিশ মাছ খায়, এদিকে পছন্দ করে, এদিকে বিশ্বাস করে। আমরা যদি বলি মানুষ বাইরে গেলে আমাদের পাগল মনে করবে। মানুষ স্পিকার আসল ঘটনা তো অন্য জায়গায়। ঘটনা হচ্ছে আমি বিদ্যুৎ নিয়ে কোনো কথা বলবো না, বিদ্যুতের দেশ চালু হয়ে গেছে, বিদ্যুতের সব কিছু চলতেছে, এইটা নিয়ে আমার কোনো অভিযোগ নেই। বিদ্যুৎ না থাকলেও আমরা এককালে চলছি, ল্যাম্প জ্বলে কুপি জ্বলে মাটির কাপড় নিয়ে চলছি, তারপরে জীবনে হেরিকেন পাইছি, তারপরে কাদা মাখে বাড়িতে যাতায়াত করছি, প্রাইমারি স্কুলে কোনো জুতে পাইতে যাই নাই। আজকে তোফাল সাহেব ভালো কথা বলছেন, জনের বাড়িতে ই হয়ে গেছে, শহরে গেছে, আমার বাড়িতে রাজধানী বানিয়ে ফেলাইছি, এইখানে বহু বছর আগের কথা, সেইটা এখন রাজধানী হয়ে গেছে। ওইটা কই আমি কিছু বলতে চাই না, আমি যেটা বলতে চাই অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই মাননীয় স্পিকার, যে দেশ আজ জগৎ শেঠদের কাছে জিম্মি হয়ে পড়েছে। জগৎ শেঠ মুষ্টিমেয় কিছু ধনকুবের, জগৎ শেঠ গোটা দেশে মানুষকে একটা সিন্ডিকেট করে জিম্মি করে এই কৃত্রিম মূল্যের দাম বাড়িয়ে দিয়ে হাজার হাজার কোটি টাকা তারা নিজেদের স্বার্থে এখান থেকে বাজার থেকে তুলে নিয়ে গেছেন। এটা দুর্ভোগের মূল কারণ। এইটা সেইখানে বললে আপনাদেরকে নেন কেন? আপনার কি এর সাথে জড়িত? আপনার কেন আপনাদের কাছে নিচ্ছেন? আমরা তো বলতে চাচ্ছি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীদের জন্য এটা হয়েছে। আপনি আসেন, এত বাহাস না করে পার্লামেন্টে একটা কমিটি করেন, কমিটি করে আমরা এটা ই করি, তদন্ত করি। এই সমস্ত ব্যবসায়ী কারা? বর্তমানে তো আমাদের দেশে কোনো চাইলে সংকট নেই, খাদ্যদ্রব্য বা মৎস্য বা তরকারি এটা তো আমরা সংসম্পূর্ণ, তাহলে চালের দাম কেন বাড়বে? নিশ্চয়ই এর মধ্যে কোনো ভেজাল আছে? খাদ্য সংকটে এই মুহূর্তে আমার কথা না, ইউক্রেনে যুদ্ধ হচ্ছে, আমার তো ধান আমার গোলা আছে, ইউক্রেনের গোলা তো আমার দেশে এসে পড়ে নাই মোটর সেল, আমার খাদ্য শস্য কেন বেড়ে যাবে? এই ব্যবসায়ীদের জন্য এটা হয়েছে। এই কারসাজির সাথে আপনাদের অনেকে জড়িত, এই জন্যই আপনার চাষে ওঠেন কথা বলতে গেলে, সত্য কথা কেন মানবেন না? আজকে দেখেন এই যে লুটপাট যারা করতেছে এই সমস্ত সাধু সন্ন্যাসীরা, এরা কিন্তু সরকার ঘিরে রেখেছে, এই সমস্ত সাধু সন্ন্যাসী পীর দরবেশ দূরদূরে কেউ থাকবে না দেশে। মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন, এত আওয়ামী লীগ দেখি বঙ্গবন্ধু মরার পরে তো কাউকে কিছু করতে দেখি নাই, উনি তো দুঃখ নিয়ে কথা বলেন। আমরা স্বীকার করি আমাদের ব্যর্থতা। এখানে সামনে কাতারে যারা বসে আছেন, আমার নেতা মাননীয় তোফাল সাহেব আছেন, মোদী আপা আছেন, শেখ সলিম সাহেব আছেন, আশফ ফিরোজ, সবাই তো এখানে আছেন। আমরা কি দুঃখ কষ্ট করছি আমরা জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এরা যে আজকে যাদেরকে আপনারা ব্যাংক বিমা দিয়েছেন রাতারাতি, এরা শত শত কোটি মানুষ হয়ে গেছে, একজনকেও এরা খুঁজে পাবেন না, সবার পাসপোর্ট ভিসা আছে। এই দেশের টাকা এক ব্যাংকের ডাইরেক্টর আর এক ব্যাংক থেকে টাকা নিয়ে যায়, ওই ব্যাংকের ডাইরেক্টর এই ব্যাংক থেকে টাকা নিয়ে যায়, এইভাবে তারা দেশের টাকা বিদেশে পাচার করেছে। একটা তদন্ত কমিটি করেন। ডলার সংকট, কেন ডলার সংকট হবে? ডলার সংকটের জন্য ছয়টা ব্যাংকের ট্রেজারি অফিসারকে বদলি করলেন, ব্যাংকের এমডি বা ডাইরেক্টর তাদেরকে কেন আইনে আওতা আনবেন না? তাদের কেন জবাব দিতে আওতা আনলেন না? তাহলে ডাইরে কুচকাল হয়, এইটার মধ্যে তো ঝামেলা, অর্থাৎ ওদের আপনারা ধরবেন না যারা এই কাজটা করলো। এই যে ব্যাংকের সংকট ডলারের সংকট সৃষ্টি করলো, তাদেরকে ধরা একদম সোজা মাননীয় স্পিকার।